একটা ইনিংসেই পায়ের নিচে মাটি খুঁজে পেয়েছেন লিটন দাস। ভারতের বিপক্ষে ফাইনালে শতকের পর জাতীয় লিগে যে এক ম্যাচ খেলেছেন সেখানে রেকর্ড ভাঙা ডাবল সেঞ্চুরি, জিম্বাবুয়ের বিপক্ষে তামিমহীন ওপেনিংয়ে হঠাৎই তাই লিটন বড় ভরসার জায়গায় নিজেকে আবিষ্কার করছেন। মাঝের সময়টা যার কেটেছে তীব্র হতাশায়, সামর্থ্যের উপর প্রশ্ন উঠেছিল সমালোচকদের তরফ থেকে। হোমওয়ার্ক যেমন ছিল আগে তেমনই করে যাচ্ছে, কারণ আমার একটু প্রবলেম ছিল যে স্টাডিংটা, তো যাই হোক একটা স্টাডিং মোটামুটি লাস্ট দুই ম্যাচ ধরে হচ্ছে, একটা ফাইনালে এবং এনসিএলেও, তো ওটাই চিন্তা করতেছি ওটা ধারাবাহিক করার জন্য এবং ওই প্রসেসে আগানোর জন্য। এদিন অনুশীলন পর্বটা পূর্ব নির্ধারিত সূচির জায়গায় নিজেরাই পিছিয়েছে বাংলাদেশ দল। দশটার জায়গায় অনুশীলন শুরু হয়েছে তাই দুপুর একটায়, যেখানে এশিয়া কাপের রানার্স আপ দলটি নিজেদের কম শক্তির দল নিয়েও প্রস্তুত জিম্বাবুয়ের জন্য। তারা অবশ্যই ভালো টিম, ভালো সাইড, এবং যারা সেদিনে ভালো খেলবে তারাই অবশ্যই জিতবে। যেহেতু আমাদের একটা মেনলি ওপেনার নেই তামিম ভাই, তো এই জায়গাটা অনেক একটা মানে এখন সিচুয়েশন ডিপেন্ড করতেছে যে কে তাকে নিয়ে পার্টনার হবে বা এমন কিছু, তো যারাই ওপেন করবে বা যারা তাদের জন্য একটা বিগ অপরচুনিটি যে তারা নিজের মানে জায়গাটা ধরে রাখার জন্য। দলের এদিনের অনুশীলনে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন আপাতত মাঠের বাইরে থাকা সাকিব আল হাসান। তিনি ও তামিম না থাকায় এ সিরিজে নতুনদের চ্যালেঞ্জটা নিজেদের জায়গা করে নেয়ার, যাদের বিপক্ষে সে কাজে নামতে হবে ফজলে রাব্বিদের, সেই জিম্বাবুয়ে সকালের দিকে পা রেখেছে বাংলাদেশের মাটিতে। 21 অক্টোবর ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। বর্ষণ কবির, NTV নিউজ, ঢাকা।